itu sah bhai bol bilang subscriber muk koy theke mane ke mal tane jun bilang gari ase mane tata company ar ia sah tokhon ase mol logot ikon ki man toka down payment chori ase ki ki documents lagibo ar voter card documents pen card ki ki lagibo etu je data jone koy dibo ar data jone ikon dara ki ani ekon bon ta pai yoga boli koy ha 3 billion pabo 3 billion আপনার ফোর ফোর হুইল আর টু হুইল দুটা বেলেগ ভেরিয়েন্ট তো টু হুইলর ভিতর আপনার তিনটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটা 1700 হ্যাঁ আর 1500 এটা আছে আর 1200 এটা হ্যাঁ তো নরমালি 1700 এ মানুষ চয়েস বেশি কারণ 1700 তো পেলোড ক্যাপাসিটি 1700 হ্যাঁ এক কম হাট কম হ্যাঁ তো ইকন গাড়ি এর ম্যাক্সিমাম কাস্টমার চয়েস ইকন দেন হ্যাঁ তো ইকন গাড়ি কি হয় আপনার 100 হর্স পাওয়ার হর্স পাওয়ার আছে ইকন গাড়ি 100 হর্স পাওয়ার মানে ইয়ার ইঞ্জিনের ক্যাপাসিটি বহুত বহুত ঠিক আছে বাকি ইয়ার উপরও যেখানে ট্রাক সার কি আছে সেখানে এবিএস আহে পারো কিন্তু মানে পিকআপ রেঞ্জর এখানে এবিএস পাবো এবিএস মানে কি হল একটি ব্রেকিং সিস্টেম মোটামুটি সবাই জানে কথা ঠিক আছে প্লাস মেলবোর্ন যে আর নাম বলে দাদা এটা মনে রাখবো পারবো না আমরা কিন্তু মানে কমপ্লিট করার জন্য কথা আছে হ্যাঁ এটা আপনি দেখে বড় হবে মানে ইয়ার সারা সাইড থেকে কি সাফিসিয়েন্ট হবে হ্যাঁ আমার বড় মানে দেশে এটা কি আপনার বড় আছে ডাঙর আছে আর যদি কাস্টমার ট্রেড থাকা কাস্টমার হয় আগতে গাড়ি আছে তেওঁ লেনদেন খুবই ভাল ফাইনেন্সিয়াল হ'ব তো ফাইনেন্সিয়াল তেওঁ কম ডাউন পেমেণ্টটো কৰে কম ডাউন কম আৰু কম ডাউন পেমেণ্ট কৰে চিভিল যদি ভাল লাগে চাকটো মানে বাইক হৈছে চিভিল যদি ভাল আছে চিভিল নৰমে এনেও চিভিল ভাল লাগিব এটা কাস্টমাৰৰ এইটো বস্তু মেইন আৰু কাস্টমাৰে যদি ভাল লব কাৰণে ভাল লাগে ফার্স্ট টাইম ইউজাৰ হ'ব বা তেওঁ পুৰণি ইউজাৰ হ'ব তেওঁ চিভিল সদায় ভাল চিভিলে লাগিব তো এই হিসাবে ধরো যদি নতুন কাস্টমার আগতে গাড়ি চালি হওয়া নাই তেও যদি আহে অ্যাপ্রক্সিমেটলি কইছো মনে 1,00,000 টাকা আপনার আর যদি পুরনি কাস্টমার তখন দুই তিনখন গাড়ি আছে বা ফাইন্যান্সের লোক ভাল লেনদেন তো তো ফাইন্যান্সারে ডিসাইড করবো কি তো কম ডাউন পেমেন্ট তো গাড়ি উনে দেবো কেন পারে এটা সব দে এখন গাড়ি লাগবে না ডকুমেন্টস কি কি দিবে একদম সিম্পল নরমালি কেওয়াইসি যেখানে থাকে প্যান কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকর পাসবুক আর চেক বুক এতিয়া মই দাদাজনক সুধিম বেংক পাসবুক আর চেকবুকখন না থাকিলে গাড়িখন লব পারিব নোৱাৰিব এটা দাদাজনে কি কল চাওক বেংক পাসবুক আর চেকখন যদি নাই কাস্টমার এটা লব পারে না না বেংক পাসবুক আর চেক না থাকিলে একো প্রবলেম নাই আমার আমি হেতু যোগাযোগ করাই দিব বেংকৰ লগত আমি বেংক পাসবুক চেকবুক আমি খুলাই দিব এটো লৈ অসুবিধা নাই এনে মানে কি এক্সপিরিয়েন্স কি মানে মানে এনে কন্ট্রোল প্রাইস তো মানে ইয়ার শোরুম প্রাইস তো গোয়ালপাড়া বলি নয় এটু স্টেট অনুযায়ী এটাই থাকে আমার গোয়ালপাড়া যেটো দাম হবো গুৱাহাটী তো সেম দাম হবো ডিব্রুগড় তো সেম দাম হবো তো ইয়াতে গাড়ির ইখনো নেকের দাম আছে 9,01,000 টাকা 9,01,000 কিন্তু ডিসকাউন্টও আছে টাটা মোটরসে প্রতিটি মাসে ডিসকাউন্ট থাকে তো কাস্টমারের কারণে কাস্টমারের 2,000 টাকা আমি প্রতিটি মাহতে ডিসকাউন্ট দিই তো মা অনুযায়ী বেলেগ বেলেগ ডিসকাউন্ট থাকে তো এই মাহতো ডিসকাউন্ট চলি আছে যদি কোনোবা এনেকুৱা ইন্টারেস্টেড হয় আমাৰ যদি আহে তো যিখিনি টাটা মোটরসৰ ফলৰ পৰা চাওক ভাই টাটা মোটরসের পরে তো ডিসকাউন্ট আছে কিন্তু মোট যদি নাম কয় আপনি যদি কয় মনজিত ডিএক্স চ্যানেলের পর আইসু তেতিয়াহলে আপনার কারণে একটা ধামাকা অফার আছে এটা আপনি যেটা কব মনজিত ডিএক্স চ্যানেলের পর আইসু আপনার কারণে একটা অফার আরো এক্সট্রা গ্যাস আছে টাটা মোটরসের যে কোনো মডেল পাবো আপনার আপনি টাটা মোটরস সব আমার যখন ডিলার আমি কমার্শিয়াল গাড়ি ফিল করবো তো আমার যাতে আপনার একদম এটা আমার একদম পুরো গাড়ি ভেহিকল বলি কম আমি একদম পুরো গাড়ি আমার ব্যাসমেন্ট বলি কাস্টমার এখন আমি আপনার
সিটি চলাবো কারণে ঠিক আছে সিটি চলাবো কারণে সিটি তো পারমিশন আছে 100% পারমিশন আছে আর এখন বিশেষকে টাটা মোটরসে সিটি চলাবো কারণে বনেছে সিটি চলাবো কারণে না এখন কোনো তো পারমিশন নাই স্যার হ্যাঁ পারবো কোনো সিটি পাইবো কোনো তো সিটি পাইবো এখন মানে কি হয় স্মার্ট পিকআপ বলি কোন থেকে উড়া কম দিছিল কোন থেকে উড়া এটু মানে কি হবে আমরা দেখা তো আমরা উমর ভিতর তো এটা মেডি সিস্টেম হবে লোডার হিসেবে বহুত ধুনীয়া গাড়ি আপোনাৰ কাষ্টমাৰৰ মেক্সিমাম কাষ্টমাৰৰ চয়েছ এখন গাড়ী হয় গাড়ীখন কম্ফৰ্টো চলাই পেলাই টায়াৰো চাইজ ডাঙৰ ষ্টিয়াৰিং যিটো আছে এইখনত এবিএছ নাপাব আমাৰ এবিএছ ষ্টাৰ্ট হয় সেইখন গাড়ীৰ পৰা লোডাৰ পৰা এবিএছ ষ্টাৰ্ট আৰু যদিও এবিএছ নাই ব্ৰেক ফাংচন বহুত হাই আৰু ইণ্টেৰিয়াৰো ইয়াৰ বিৰাট ধুনীয়া চব ইয়াৰ ইণ্টেৰিয়াৰ এসি ভেরিয়েন্টও আছে এখন নন এসি ভেরিয়েন্ট কিন্তু এসি ভেরিয়েন্ট যদি কাস্টমার বিচারে এসি ভেরিয়েন্ট পাব ফুললি পাওয়ার স্টিয়ারিং হয় ডিজিটাল মিটার না ডিজিটাল মিটার ফুললি পাওয়ার স্টিয়ারিং হয় কাস্টমারে যদি নিজে মিউজিক সিস্টেম লগাব খোঁজে তারও ব্যবস্থা ইয়াত আছে তেওঁলোকে লগাই লব পাৰিব ইয়াতে চার্জার আজিকালি টাটা মোটরসে যিকোনো গাড়ীত চার্জারও যিটো প্লাগ সেইটো প্রতিখন গাড়িতে দিয়া আছে ঠিক আছে তো চার্জারের কারণে ইয়াতে ইউএসবি সিস্টেমও লগোৱা আছে ঠিক আছে এয়ার ব্যাগ নাই না স্যার এয়ার ব্যাগ না গাড়ির যিকোনো গাড়িত এয়ার ব্যাগ এতিয়ালৈকে মানে আমার ইন্ডিয়াত এতিয়াও এনেকুৱা অহা নাই যে কোনো কোম্পানি নিদিয়ে এইখানে গাড়ির এয়ার ব্যাগ ডাউন পেমেন্ট আপোনাৰ চাওক মই আপোনাক ফাৰ্ষ্ট টাইমে ক'লোঁ যে ফাইনেন্সৰ ওপৰত ডিপেণ্ড কৰে কাষ্টমাৰৰ ডাউন পেমেণ্ট তো যদি ফাৰ্ষ্ট টাইম ইউজাৰ্ছ হয় তেওঁলোকে যোনে আগতে গাড়ী লোৱা নাই ফাৰ্ষ্ট টাইম আহিছে 1,10,000 পৰা 1,20,000 ভিতৰত তেওঁলোকৰ ডাউন পেমেণ্ট হৈ যাব অঁ যদি কাষ্টমাৰে চাওক বেচিকেলি চাব গ'লেতো কি হয় কাষ্টমাৰে ফাইনেন্সৰ লগত ফাৰ্ষ্ট মিট কৰিব লাগে যে মই এখন গাড়ী ল'ম বুলি ভাবিছোঁ আপোনালোকে মোক ফাইনেন্স কৰিব লাগে আমাৰ ইফালৰ মানুহখিনি ধৰক নৰ্মেলি ডাইৰেক্ট ডিলাৰতে আহে ডিলাৰত আহি কয় আমাক এনেকৈ ল'ম ফাইনেন্সটো আমি এৰেঞ্জ কৰি দিব পাৰিম ফাইনেন্স লৈ একো প্ৰব্লেম নাই গাড়ী লৈ একো প্ৰব্লেম নাই ষ্টক এনি টাইম আমাৰ তাত এভেইলেবল থাকে ঠিক আছে কাষ্টমাৰ আহিব লাগে কাষ্টমাৰ আহক এনেকৈ ভিজিট কৰক ইখনৰ নেকেড যদি 1,00,000 প্ৰাইচ চাব খোজে আপুনি 7,02,000 আপোনাৰ 1,00,000 প্ৰাইচ আছে 7,02,000 হয় এইখনতো আপোনাৰ ডিস্কাউণ্ট চলি আছে এইখন গাড়ীতো ডিস্কাউণ্ট আছে ডিস্কাউণ্ট পাব ন হয় এতিয়া আপোনাৰ তাত শ্ব'ৰুমত আহিছিলোঁ আপোনাৰ যিকোনো মডেল আপোনাৰ টাটা কোম্পানী আপোনাৰ ঘৰত আপুনি আনি দিব পাৰিব 100% মোৰ তাত থাকে গাড়ী এভেইলেবল জাষ্ট খালি কি আছে আমাৰ দুৱামাহ ক্লজিং গুচি গ'ল তো ড্ৰাইভাৰ গাড়ী অহা হিচাপে আজিৰ পৰা আপুনি মোটামুটি ধৰক আজি ছেটাৰডেটো আপুনি মানডে টুৱেজডে আহিলে মোৰ তাত এভেইলেবল গাড়ী পাব আপুনি যিকোনো অলৰেডি গাড়ী ডেলিভাৰী হ'ল আজি ৰাতিপুৱাও 3খন গাড়ী ডেলিভাৰী হৈ গৈছিল ডেলিভাৰী হৈ গৈছিল গতিকে আপোনাৰ পৰা মানে কি যিকোনো জেগাৰ পৰা আহক লৈ যাব পাৰিম আৰামছে কোনো প্ৰব্লেম নাই আপুনি এড্ৰেছটো কৈ দিয়কচোন মোৰ আগিয়াত হয় আগিয়া প্ৰপাৰ আগিয়া যিটো বজাৰ আছে বজাৰৰ পৰা হাই ৰোড গুৱাহাটীৰ পিনে যাওঁতে লেফ্ট চাইডে অসম অটোমোবাইলছ বুলি হয় আমাৰ অসম অটোমোবাইলছ আহক কাষ্টমাৰলে চিনি নাপায় পাছে আগিয়াত যদি আহি যায় হয় আপোনাক যদি নম্বৰটো দিলোঁ হয় হয় আপুনি লৈ আহিবনে 100% মোৰ মানুহ আছে মানুহ যাব কাষ্টমাৰ ৰিচিভ কৰি পেলাই লৈ আহিব নহয় এতিয়া চাওক আমাৰ আসামৰ পৰা যিকোনো জেগাৰ পৰা আহক চাওক এতিয়া মই আপোনাক দেখাইছোঁ এইটো আপোনাৰ গুৱাহাটী ৰোড হয় আপোনাৰ এইটো যদি গুৱাহাটীৰ পৰা আহে ইয়াত আহে আপুনি যদি আগিয়াতো আহে দাদাজনে মানে নিজে যায় ভিজিট কৰি আপোনাক লৈ আহিব অপজিট বাজাজ শ্ব'ৰুম আছে বাজাজ শ্ব'ৰুম আছে বাজাজ শ্ব'ৰুম আছে হিৰো শ্ব'ৰুম আছে তাৰ ওচৰতে এই শ্ব'ৰুমটো আছে আৰু ইয়াত আপুনি যিকোনো আপুনি মালটানা গাড়ী যিকোনো পাব আৰু কম দামৰ দ্বাৰা আহে না কমাৰ্চিয়েল যিকোনো চেগমেণ্টৰ টাটা যিখিনি টাটাই বনাই কমাৰ্চিয়েল গাড়ী গোৱালপাৰাৰ মানুহ যিমান টকা জি এছ টি পে কৰিব লাগে গুৱাহাটীৰ মানুহ চেম কৰিব লাগে এইটো মানুহৰ এটা ভুল ধাৰণা যে গুৱাহাটীত গ'লে আমি 2 পইচা কম পাম সেনেকুৱা একো নহয় চেম আজি গুৱাহাটীৰ পৰাই গাড়ী ডিষ্ট্ৰিবিউট হয় আমাৰ হেড অফিচ গুৱাহাটীতে হয় তাৰে পৰাই গাড়ী আমাৰ ইয়াত আহে তো আমি লোডিং কেৰিং চাৰ্জ একো নালাগে আমাৰ গাড়ীৰ প্ৰাইচ যিটো গুৱাহাটীত থাকিব আমাৰো চেম প্ৰাইচ দিছে থাকে এইটো ষ্টেপ ষ্টেপ লৈ পেলাই চেম হ'ব অল অভাৰ আসামত যিটো দাম আছে তো মোৰ তাতেও চেম দামে আছে এনেকুৱা একো নাই যে মোৰ তাত বেছি হ'ব গুৱাহাটীত কম হ'ব বা তাত আৰু বেলেগত কম এনেকুৱা একো নাই এটা চাওক মোক বহুতবিলাক ছাবস্ক্ৰাইবাৰ কৈছিল মানে গুৱাহাটীৰ পৰা ল'লে 5,000-14,000 টকা কম পাম এটা চাওক আমাৰ অল আসামত যিমানখিনি শ্ব'ৰুম আছে চব একে দাম নহয় চেম দাম চবতে চেম দাম চবতে মানে অল আসামত যিকোনো জেগাত গুৱাহাটীত হওক
এটা সব আমার গোয়ালপাড়া অকমান ছোট জায়গা হল কারণে ভাববি এতে দামটো অকমান বেশি লব এটা এনে কেন হয় সবটে সেম দাম যে কোনো জায়গার পালক আপনি সেম দাম হয় না হয় না আর আপনার পর আইলে কি একটা ডিসকাউন্ট করে দিব নয় 100% এটা পর আইলে আপনি ডিসকাউন্ট করে দিব 100% যদি দাদার চ্যানেল থ্রু দি আহে কাস্টমারে যদি কয় যে মই দাদার চ্যানেল থ্রু দি আইছো আমার এনেকা দেখাইছিল মই মোর ফলোর পর একটা স্পেশালি কিবা একটা গিফট একটা কাস্টমারৰ কাৰণে মই এটা সাপ আহি যদি আপনি মোৰ নাম কয় মনজিত ডি এক্স চ্যানেলটো নাম কয় আপোনাক ডিসকাউন্ট দিয়া হ'ব এক্সট্রা কে অকমান ডিসকাউন্ট দিয়া হ'ব আর শোরুম তো আপনি চাই লোক সাক ইয়াত বহুত বিলাক গাড়ি আহিব আর আপনার যে কোনো মডেল আপনি পাই যাব আপনি নেক্সট ভিডিও সাবস্ক্রাইবার আপনি কব পারে যে নেক্সট ভিডিওত আপনি যেখিনি মোর এভেলেবল গাড়ি যেখিনি টাটা মোটরস গাড়ি আপনি আপনার সাবস্ক্রাইবে গটে সাবয়ে পাই হ্যাঁ এটা নেক্সট ভিডিওর মই লৈ আহিম ইয়াত জীবনখিনি মানে আরো আহিব নতুন নতুন ইস্টর আহিব ইস্টর আপনার হলে মই দি থাকিম ইয়াত আর মই ইয়াতে আপনাদের দেখাম এইটো যে দুখন গাড়ি মই আপনাদের দেখাব চেষ্টা করিম ভাল কি আপনার আইসা এইবিলাক গাড়ি যদি আপনি লম বলে ভাবি আছে তেতিয়াহলে আপনি ইয়াত ভিজিট করক এটা সব গুহাটির পরে যদি আপনি আহে ইয়াত লব বিচারে ইন বিন্দাস লোক ইয়াত মানে আপনার ডিসকাউন্ট করে দেওয়া হবে কমটি কম 5-6 হাজার টাকা আপনার ডিসকাউন্ট করে দিয়ে হবে এটা সব আমি সব মই আর দোকানের যোনটো ডিলারও যোনটো ম্যানেজার আছে আমি দুটা মিলি একটা ডিসকাউন্ট লাইছো আপনার কারণে এইটার কারণে আপনি ইয়ারপা ভিজিট করে লাইছো মানে এই আপনার কারণে ডিসকাউন্ট একটা দিয়া হবো মোর নাম কলে আপনি ডিসকাউন্ট পাবো একটা আর কোম্পানির পর এক্সট্রাকে একটা ডিসকাউন্ট দিয়া হয়েছে আপনার কারণে এটা সব চ্যানেলের থ্রু দি মই আপনার ইয়াত আপনার ডিসকাউন্টও দিয়ে আসো মানে অফার চলি আছে বর্তমান আর অফারটা মই দিয়ে দিলো মানে এই চ্যানেলের জড়িয়ে যদি আপনি যায় তাহলে কিবা একটা ডিসকাউন্টও পাবো আর কোম্পানির পর ডিসকাউন্ট লই মই আপনার দিছো মানে ইয়ার মাজত কোনো সেলার নাই ইয়ার ডাইরেক্ট কোম্পানি আর আপনার মানে ডাইরেক্ট কন্টেক্ট হয়ে আছে এইটার কারণে আপনার অফারটা দিয়ে আছে মানে ধামাকা অফার চলি আছে বর্তমান আর অফারটা ডাইরেক্ট আপনার দিয়া হয়ে আছে কোম্পানির থ্রু দি মানে ডাইরেক্ট আপনার দিয়ে আছে মূল চ্যানেলের জড়িয়ে আপনার দিয়া হয়ে আছে যদি আপনার কিবা সুদিব লাগে ম্যানেজারের নম্বরটা মই দিয়ে দিছো তলত আপনি বিন্দাস কল করে সুদিব পারে আশা করছো আপনার ভিডিওটা ভাল লাগিছে যদি ভাল লাগিছে লাইক করবা সাবস্ক্রাইব করবা লগতে বেলেগ ক্লিক করবা আজিকালি ইমানে ধন্যবাদ জয় অসম।